হাই বন্ধুরা, আপনারা মুভি দেখার পাশাপাশি কিভাবে ঘরে বসে ইনকাম করবেন সে সম্পর্কে আমি একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি। এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিন। এই গিনি, তোর জন্য মেয়ে খুঁজদার কত গ্রামে ঘুরবো, কত মেয়ে দেখবো। হ্যাঁ, আমাদের গ্রামে কি মেয়ের অভাব আছে? এরকম ব্যাপার নয় দাদা, আমি আমার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়েছি। এমন কি চ্যালেঞ্জ করছিস তুই? দাদা, ওর ঠোঁট আঙুরের মতো হবে, ওর নাক আমার নাকের মতো হবে, আর ওর চোখ মাছের মতো হবে, আর ওর কোমর পুরো হিরোইনের মতো হবে। কম করে মাধুরী দীক্ষিতের মতো তো হওয়াই উচিত। আচ্ছা, ব্যাপার একটু ঝোঁক দেখি। তোর স্বপ্নের মুখে আগুন, বুঝেছিস? আমি এই গ্রামেরই কোনো মেয়ের সাথে তোর বিয়ে দিয়েছি, তাই আজ থেকে যে মেয়ে দেখবি তাকেই তুই মনে করবি এই মাধুরী, এই রম্ভা, এই হামসিকা, এই কাটিনা, বুঝেছিস? ঠিক আছে, আমি এরকমই করবো দাদা। কিছু ঢুকলা তোর? চল এবার যাবো আমরা, চল। চিন্তা করিস না, এই গ্রামের কোন সুন্দর মেয়ে দেখে তোর আমি বিয়ে দিয়ে ছাড়বো, ঠিক আছে? মাধুরী দীক্ষিতের মতো হবে না? মোটা এত বোঝানোর পরও এখন শোন, এবার যে মেয়েটা দেখবো না বলবি না, ওকেই বিয়ে করবি, ঠিক আছে? অনেক মেয়ে খুঁজেছে। ঠিক আছে দাদা, বলবো। আরে এটা কি? ও দাদা, ও দাদা, আরে এ তো আমাদের বিবেক না। হ্যাঁ, তুই বিবেক দাদা? আরে একে তো সবাই খুঁজছে, এমনকি পুলিশও খুঁজছে। আরে কেউ যদি দেখে ফেলে আমাদেরকে মেরে ফেলবে। ও দাদা, ও দাদা, ওটো, হে বিবেক দা, ওটো ওটো। আরে কি হয়েছে? বিপদে পড়ে যাবো। আরে আমি কিং কং। আরে দাদা, আমি কিং। আরে কি করছো? ওটো চলো এই তো চলো, শান্ত বসো। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে তোমাদের। আচ্ছা, তোমরা কোথায় যাচ্ছ বলো তো? আমরা যাত্রাপালায় কাজ করি, আর ওটাই দেখাতে যাচ্ছি। দাদা, আমার এই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে, একে বিয়ে করবো। আর আনে আমাদের পুরো গ্রামের জন্য, বিবেক ভাইয়ের জন্য, আর আমাদের জন্য একটু বলো না কিছু করতে। চলুন চলুন চলুন, আস্তে আস্তে আস্তে, তাড়াতাড়ি সামলাও একটু, এখানে বসো। এই এই জায়গাটা তোমার জন্য সেফ, চিন্তা করো না। পুলিশ যদি ওখানে দেখতে পেত না, আমাদের গুলি করে দিত। তুমি এখানে থাকো, শান্তভাবে থাকো। এনাও কিছু টাকা দিচ্ছি, এগুলো রাখো, তুমি এখান থেকে যাবে না। হ্যাঁ, এখানেই থাকবে। আরে চল চল, আমরা এখান থেকে চল। দাদাকে একা ছেড়ে কি? আরে কথা বোঝ, এটা ওর জন্য সেফ জায়গা, আমরা চল, আমরা নালে বিপদে পড়ে যাবো। তুমি এখানে থেকো, এখান থেকে কোথাও যেও না। হ্যাঁ, শান্তভাবে বসো। হ্যাঁ, আমি তোমাকে টাকা দিচ্ছি। দাদা একা থাকবো যে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা, বাবা তুমি কে? আমি বিবেক। বিবেক, বিবেক, তোমার এইভাবে থেকে কোনো লাভ নেই। ভগবান তোমাকে আমার কাছে কেন নিয়ে এসেছে এটা আমি জানি না, কিন্তু একটা কথা একদম পরিষ্কার যে তুমি মানসিক দিক থেকে খুব দুঃখী। তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা ছিল অনেক কষ্টের। আজ থেকে এইসব ভুলে যাও, আর নতুন রাস্তাতে হাঁটা শুরু করো।
তুমি আলোর দিকে যাবার চেষ্টা করো। তোমার জীবনের সকাল খুব কাছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো। আর যদি কেউ না মানে তাহলে তুমি নিজে ওকে শাস্তি দেবে। একটা নতুন জীবন হিসেবে বাঁচতে শুরু করো, যাও। একটা নতুন বিবেক তৈরি করো, যাও। গুরুদেব, এ কে? আপনার নতুন শিষ্য বুঝি? এ শিষ্য না, এ হলো বাঘ। আরে, আগে তো কখনো দেখিনি এই গ্রামে। কোথা থেকে জোগাড় করলেন? বাঘেরা আবার দাড়ি গোফটাকে দেখছি। মজা করো না মহারাজ, আমরা আগের মতো না ব্যবসা করতে পারছি না। পুলিশ খুব অত্যাচার করছে মহারাজ। সবকিছু ঠিক আছে। এইসব করে কি আমি মহল তৈরি করতে পারবো? শুধু এক বেলা খাবার আর থাকার জন্য ছোট্ট ঘর, এটাই যথেষ্ট আমার জন্য। মা, তুমি জঙ্গলের জড়িবুটি বিক্রির কাজ করো, কিন্তু তাও আমি জানি এসব করা অন্যায়, কিন্তু কি করব, পেটে দায় করতে হয়। আচ্ছা আচ্ছা, যাও। এই চল। আরে কোথায় চলে গেছিস সবাই? পালাচ্ছিস কেন এদিকে? হাজার বছরের ঐতিহ্যবাহী ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি, ঐতিহ্যের ধারাবাহিকতায় 100% গ্যারান্টি সহকারে বাংলাদেশের সফলতার শীর্ষে, একমাত্র চিকিৎসা প্রদানকারী আধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান ইনতেহা ইউনানি মেডিকেয়ার সেন্টার, বদ্দার হাট, চট্টগ্রাম। আপনি কি বিশেষ মুহূর্তে দুর্বল, দাম্পত্য জীবনে অসুখী, শক্তিমান পুরুষ হতে চান? আর হতাশা নয়, সময় ও স্থায়িত্ব বৃদ্ধি করে, আপনার বয়স ও রোগ অনুযায়ী 100% হালাল ঔষধ দ্বারা চিকিৎসা দিয়ে থাকি। আপনি কি আপনার স্ত্রীর নিকট যেতে ভয় বা লজ্জা পাচ্ছেন, অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন? তাহলে সেবন করুন মেশক আম্বার গোল্ড, মূল্য 2100 টাকা। সেবনে নিশ্চিত ফলদায়ক ইনশাল্লাহ। পাহাড়ি গাছগাছড়ার নির্যাসে তৈরি প্রাকৃতিক গুণ সম্পন্ন ভেষজ ঔষধ সেবন করে মোটা ও ভরাট চেহারার অধিকারী হন। হাব্বে হেলথ টনিক, মূল্য 1475 টাকা। আপনার ওজন অতিরিক্ত হারে বেড়ে গেছে, মন্ত্র শক্তির ন্যায় মাত্র কয়েকদিনে 8-10 কেজি ওজন কমিয়ে নিজেকে আরো সুন্দর ও সুঠাম করে তুলুন। ব্যায়াম ও ডায়েট কন্ট্রোলের কোনো ঝামেলা নেই, সেবন করুন স্লিম প্লাস, মূল্য 2150 টাকা। পুরুষত্বের প্রতীক ভিগা পাওয়ার অয়েল ব্যবহারে ইন্দ্রিয় শিথিলতা দূর করে শক্তিশালী ও সতেজ করে। বিশেষ অঙ্গ 19-20 সেন্টিমিটার বড় হবে, মূল্য 999 টাকা। আপনি কি হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছেন? কোনো ঔষধে কাজ হচ্ছে না? বিশ্বের সাফল্যজনক ঔষধ অ্যাজমা কিওর প্যাটিনা সেবনে নিশ্চিত মুক্তি পাবেন, মূল্য 1550 টাকা। আপনি কি লম্বা হতে চান? কোরিয়া থেকে আমদানিকৃত ঔষধের মাধ্যমে পরীক্ষিত উপায়ে 2-3 ইঞ্চি লম্বা হবেন, মূল্য 2025 টাকা। অশ্ব, গেজ, পাইলস, নাকের ভিতর পলিপাস মেডিসিন দ্বারা নির্মূল করা হয়। মহিলাদের যে কোনো ধরনের ব্রণ, মেস্তা, মাতৃত্ব জনিত দাগ, বক্ষ বড় ও ছোট করার ক্রিম ও লোশন পাওয়া যায়। প্যারালাইসিস, জরায়ুর সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব, সাদাস্রাব, HBS এজি পজিটিভ, শুক্রকীটের অভাবে বাচ্চা না হওয়া, বাত ব্যথা, নতুন পুরাতন আমাশয়, স্বপ্নদোষ, আশ্চর্য সমাধান দেওয়া হয়। যে সমস্ত মা বোনেরা জটিল, কঠিন ও গোপন রোগে ভুগছেন, তারা দ্রুত আমাদের সাফল্যজনক চিকিৎসা নিন। দেশ ও বিদেশ থেকে উচ্চ ডিগ্রি প্রাপ্ত ডাক্তার ও হাকিমের সঙ্গে ফ্রি পরামর্শের জন্য এক্ষুনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। দেশ ও বিদেশে VPO পার্সেল যোগে ঔষধ পাঠানো হয়, ঘরে বসে ঔষধ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন।
কাঙ্ক্ষিত সুখের নিরাপদ আশ্রয় ইন্তেহা ইউনানি মেডিকেয়ার সেন্টার বদ্দারহাট চট্টগ্রাম মোবাইল আরে টাটকা গিয়ে মতিচুরের লাড্ডু কে মজা নে যতক্ষণ না মন ভরে খেয়ে যা কোথায় যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ কোথায় পালাচ্ছিস এই ছেড়ে দাও আরে পালা 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 কি বিপদ রে বাবা কোথায় গেল আরে বাবা পালা 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 দৌড়া বাবা আরে দৌড়া আরে ভাই দৌড় হ্যাঁ দাঁড়া কোথায় পালাচ্ছিস দাঁড়া এই দাঁড়া বলছি চল চল তাড়াতাড়ি বাবা পিছনে বাস আরে চল কি মারা কই আরে কোন দিকে যাব আরে কোথা থেকে রে বাবা আরে এখনো পেছনে আছি চল 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 দিকে যা দাঁড়া চল 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 ভাই চল ভাই চল দাদা চল তাড়াতাড়ি চালা তাড়াতাড়ি আরে বাপরে আমি তো কোন দিকে যাবো তো কুকুর যখন কেউ কারোর সাথে অন্যায় করবে আমি তাকে ছাড়বো না ভালোবাসার জন্য আমি প্রাণ দিয়ে দেব দিদি তুমি ছাড়া আমাদের এখানে আর কেউ নেই আমরা কোথায় যাবো বলো তো তুমিও যদি এভাবে আমাদেরকে তাড়িয়ে দাও তাহলে তো আমরা সবাই মারা যাবো চলে যাও তোমরা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমি ধান্দাটা খারাপ করতে পারি কিন্তু তোমাদের দিদি একেবারে খারাপ মেয়ে নয় যদি আজ এই বিবেক না থাকতো তাহলে আমি দুজনকে খুন করে জেলে চলে যেতাম বুঝেছো কারণ আমার ইচ্ছা ছাড়া কেউ আমাকে ছুঁতে পারবে না এই শুন মেয়ে হয়ে জন্ম নিয়েছিস বলে এর মানেটা এটা নয় যে সবকিছু সহ্য করবি তুফান হয়ে যাবি তখনই এই দুনিয়া সম্মান করবে না হলে পায়ের তলায় চাপা দিয়ে দেবে এ কালকেই এসেছে তোমরা শুনছো তো এর কথা এর মধ্যে যে বীরত্ব আছে সেটা তোমাদের মধ্যে নেই চলে যাও আমার চোখের সামনে থেকে চলে যাও বেরিয়ে যাও এ
এই বিবেক, আমি এদের চলে যেতে বলেছি, তোমাকে নয়। তুমি একাই 100, অনেক পুলিশ আর হাজার লোক তোমার কিচ্ছু করতে পারবে না। তাহলে তুমি আমার কথা শুনবে? হ্যাঁ শুনবো। তুমি যদি চাও আমি এখানে থাকি তাহলে এরাও এখানে থাকবে। শোনো কি বলছে দাদা। শোনো, তোমাদের দিদি যদি রাগের মাথায় কিছু বলে দেয় তো তোমরা চলে যাবে? তোমরা ছাড়া আমাদের আর কে আছে? দিদি খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দেবে? খিদে পেয়েছে তোমার? আমি এক্ষুনি তোমাদের জন্য দারুন হালুয়ার গরম গরম লুচি বানিয়ে দিচ্ছি। চলো ভাই আমার সাথে, চলো 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 আমার সাথে চলো তোমরা। জানি না ওকে, শুধু এই কারণে ও দিদিকে বাঁচিয়েছিল। তোকে নিজের সাথে রাখবো নাকি? আমার তো খুব একটা ভালো ঠেকছে না। ওর থোবড়াটা দেখেছিস, পুরো পাগল মালটা। তোরা খুব অকৃতজ্ঞ। বিবেকের সম্বন্ধে সবকিছু জানার পর তারপর ওকে দোষ দিস, বুঝলি? বিবেকের সম্বন্ধে তোরা জানিস না, ও খুব ভালো ছেলে। যখন আমাদের চলে যাওয়ার জন্য বলল তখন বিবেকই বুঝিয়ে বলল আমাদেরকে আটকাবার জন্য, বুঝেছিস? তুইও না জেনে বুঝে কথা বলিস। কাঞ্চন দিদি যখন বিবেকের সম্বন্ধে জানতে পারবে তখন খুব দুঃখ পাবে। আরে আমার কথা শোন, কিছু না ভেবেই ওর সম্বন্ধে উল্টো পাল্টা বলে যাচ্ছিস। ছেলেটা খুব ভালো ছেলে, আমাদের বন্ধু হওয়ার একদম উপযুক্ত। কি আলোচনা করছো তোমরা? হ্যাঁ বলো। আরে তুমি চুপ করে গেলে কেন বলো? তোমার এই জিভটা না শুধু খাবার জন্য নয়, এটা সাপের থেকেও বেশি বিষাক্ত। মহারাজ বলেছিলেন যে যেটা তোমার ঠিক বলে মনে হবে তুমি সেটাই করবে, আর আমি ওটাই করেছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাচ্ছি। দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা, আজকে থেকে তুমি যা বলবে আমি সেটাই করব। আমি তোমায় কথা দিলাম দাদা। আমরা প্রতিজ্ঞা করছি, আমরা প্রতিজ্ঞা নিচ্ছি। চলো সবাই, চলো চলো। দুটো পুলিশকে মেরে দিল, জানি না এরপরে কি হবে। এটা কোন জায়গা? কোন নতুন পার্টি আসবে না কোন মাল আসবে? দিদি কালকে তুমি যে মুরগি বানিয়েছিলে না, দারুণ ছিল। যখন দেখি তখনই শুধু খাবার কথা বলো। ধান্দা খারাপ চলছে, ওটাকে কিভাবে ঠিক করা যায় এর ব্যাপারে কখনো কথা বলেছো তুমি? তুমিও না সত্যি, কাজ তো করো তুমি বেআইনি, আর কথা তুমি এমন বলো না। সত্যি আর কিছু বলার নেই তোমাকে। ও আর কি বলবে, ও তো অন্য জায়গা থেকে মাল নিচ্ছে। কি, ওর এত সাহস অন্য জায়গা থেকে মাল নিচ্ছে? হ্যাঁ দিদি, আমি নিজের চোখে দেখেছি ওকে অন্যজনের কাছ থেকে মাল নিতে। আর যখন হাতে নাতে ধরে ওর সাথে আমি ঝামেলা শুরু করি তখন পার্টি আমাকে অনেক টাকা দিয়ে আমার মুখ বন্ধ করায়। জানো কত টাকা দিয়েছে? এই দেখো, এই দেখো দিদি, একবার দেখো ওকে। দিদি এখন একে কি করি? ও ও সিংহ পুরুষ, সিংহ, বেশি বাজে বকবি তো ও চলে যাবে, তখন আর খেতে পারবি না, মনে রাখিস। এই টাকা দেবার জন্য এখানে এনেছো? না দিদি, একটা নতুন পার্টি পেয়েছি, তাকে মাল নেওয়ার জন্য এখানে আসতে বলেছি। এলো বলে এখানে আসতে বলেছিস? হ্যাঁ, তুই তো পারলে বাড়িতে ডেকে নিবি রে। আরে এসব কি বলছো তুমি? হ্যাঁ দিদি, এর আগে তো আমরা পার্টির কাছে গিয়ে মাল দিতাম, কিন্তু এখন পার্টি মাল নিতে আসছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এখানে। এই নাও, কেমন আছো? সরি ভাই, জায়গাটা খুঁজে পেতে অনেক দেরি হয়ে গেল। এই নাও টাকা। মাল কোথায়? এই নাও দিদি। কি মাল আর কিসের টাকা? এই বিবেক, তুমি আমাদের ধান্দার ব্যাপারে জানো তো, চুপ করো। হুম
শোন, এই টাকা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, তোর জন্য এটাই ভালো হবে, যা। কিন্তু মাল? কিসের মাল? পুলিশের মাল চাই। কি বললে? পুলিশ? মারো একে, মারো, 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 এখানে, এখানে, মারো, মারো। আমি এখানে সব জেলে গেছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, আর কেউ চিনতেও পারেনি। তুই কি ভেবেছিস কাঞ্চনকে ধরে নিবি? তুই এত সহজে আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, বুঝলি? তুই কি জানিস আমি কে? আমার নাম কাঞ্চন। বল তুই কে? কোন শহরের পুলিশ তুই? তোর নামটা কে? আমার নাম বিজয় কুমার, আমি পালঘাটের ইন্সপেক্টর। তুই তো পুলিশ, তাই না? নিজের এলাকাতে থাকতে পারিস, আমার এলাকাতে কেন এলি? আমি এখানে তোমার গাজার ধান্দার ব্যাপারে খোঁজ খবর নিতে আসিনি। তাহলে কেন এসেছিস? আমি এসেছি বিবেককে ধরতে। বিবেককে অ্যারেস্ট করতে? বিবেককে? হ্যাঁ, অ্যারেস্ট করতে। তুমি জানো বিবেককে? ও অনেক খুন করেছে, ও হলো পালিয়ে যাওয়া এক অপরাধী। হ্যাঁ, কি বললে? ও খুন করেছে? হ্যাঁ, পালঘাটে বিবেককে সবাই চেনে, সবাই ওর নাম শুনলে কাঁপে। জানো ওর নামে কত কেস আছে থানাতে? ওকে এনকাউন্টার করার অর্ডার আছে আমার কাছে, এই জন্য আমি ওকে এখানে ধরতে এসেছি। পাঁচজন পুলিশ যখন ওকে ধরতে যায়, তখন পাঁচজনকে মেরে ফেলেছে ও। মেরে ফেলেছে? এই জন্য বিবেককে জীবন্ত অথবা মৃত আনার জন্য আমাকে আমার ডিপার্টমেন্ট এখানে পাঠিয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম যে বিবেক আর পুরনো বিবেক নেই, সব কিছু বদলে গেছে। কাঞ্চন, বিবেককে আমার হাতে তুলে দাও, এটা তোমার জন্য ভালো হবে। বিবেককে আমার হাতে তুলে দাও কাঞ্চন। কি হবে এসব করে? পুরস্কার নিয়ে নিজের নাম পেপারে তুলবে, তাই না? আর এইসব দেখে আমরা কি চুপ থাকবো? কখনো না। জানো ওকে? ও হলো রাজা, এই জায়গার রাজা। আমাকে আমার ডিউটি করতে দাও, শুধু শুধু আমার কাছে বাধা দিও না। বেঁচে থাকবে তবেই তো কাজ করতে পারবে, তাই না? আমি তোকে এক্ষুনি শেষ করে দেবো, দেখো। না, এই পুলিশটা তোমাকে অ্যারেস্ট করতে এসেছে। বারবার ভুল করো না, ছেড়ে দাও ওকে। যাও, যাও এখন এখান থেকে। যার যা হচ্ছে হোক, দেশ বরবাদ হয়ে যাক, তাতে আমাদের কি এসে যাবে? কি বা করো তোমরা? শুধু জানোয়ারের মতো খাও দাও আর ঘুরে বেড়াতে পারো তোমরা। হ্যাঁ, কি দেখছো? হ্যাঁ, ফালতু একটা। দিদি, করো তো দু নম্বরি ধান্দা, কথা এমন বলো যেন কোনো বড় সমস্যা। দেখাচ্ছি ছোট লোক কথা কানে, যদি এখানে থাকতে হয় তো মুখ বন্ধ করে খাবি আর পড়ে থাকবি। মগজে ঢুকেছে কথাটা? আমার সাথে যদি তর্ক করেছিস না, কেটে ফেলে দেবো তোকে, বুঝেছিস? দিদি, খিদে পেয়েছে, খেতে দাও, শুধু শুধু চাইছো কেন? ভিতরে রাখা আছে, আমার ভাই গিয়ে খেয়ে নাও, জিজ্ঞেস করার কি আছে? সব সময় আমাদের উপর চিৎকার করো, বিবেক কি তোমার খুব কাছের মানুষ? এই তোর মুখ বন্ধ রাখ, যদি বিবেক জানতে পারে না তাহলে তোকে টুকরো করে দেবে। যা ভেতরে গিয়ে খেয়ে নে, মুখ বন্ধ কর তোর, বললাম না মুখ বন্ধ কর। বিবেক, এই বিবেক, আরে এ কোনো মানুষ নয়, জানোয়ার একটা, জানোয়ার। এই কি বলছিস তুই? তুই ওকে কেন শুধু শুধু পশু বলছিস? ওকে কেটে তোর আচার বানিয়ে দেবো আমি। দিদি, 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 একবার দেখো তো ওকে, ওই মাস্টারি মেয়েটার সাথে কি করেছে দেখো।
দেখো 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 আমার কথা শোনো, আমার কথা শোনো, শোন আমার কথা, শুনতে পাচ্ছিস না? কে ছিল? মাস্টার মশাই। হ্যাঁ মাস্টার মশাই। এটাই সেই মাস্টার? ওটা খারাপ, এটাকে এরকম করো না, আমাকে ছেড়ে দাও। চল না 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 না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না। নিষ্পাপদের আমি কিছু বলি না, আর অপরাধীদের আমি কোনো মতেই ছাড়ি না। আমাকে ছেড়ে দাও, পাপ করলে তার শাস্তি পেতেই হবে। আরে আর কত ঘুরবো, ও তো আমাদের জঙ্গলে ঘুরিয়ে মারছে। স্যার ওই দিকটা গিয়ে দেখি। চলো চলো। স্যার ওই দিকটা কিছু রয়েছে? চলো চলো চলো, আসো এখানে আসো। শিকার আমি করতে থাকবো বিবেক। তুই এই গাধাটাকে খাবার দিয়েছিস? দিচ্ছি দিচ্ছি। কি বললি? দিচ্ছি, যা তাড়াতাড়ি নিয়ে আয়। এও না, এগুলো আর কাজ কমু নেই। কাঞ্চন, তুমি অনেক বড় ভুল করছো, আমাকে যেতে দাও। দিদি এ উল্টো পাল্টা বকছে, মালটাকে টপকে দেবো? এই চুপচাপ গিয়ে ওকে খাবার দে। আরে দিদি, এ তো খুব পাজি লোক, আরে এ তো ফাজিল মারছে তোমার সাথে। এ চল চল চল, হাওয়া আসতে দে। এই চল খেয়ে নে, এই এনে খেয়ে নে। কেন খাবি না? এই তুই নিজের মুখ বন্ধই রাখ। শোন, খাবার খাবি না তো কি, সিগারেট খাবি না মদ? এ মোটু, তোর ভাগ্য খুবই ভালো, কি বুঝলি? মনে হয় দিদি অনেক দিন ধরেই আটকে রেখেছে। মোটু চিন্তা করিস না, জলদি তোর প্যাক আপ করে দেবো। 12টা নেতা, 5টা পুলিশের লোক, 7 জন অফিসারকে যে খুন করেছে তাকে আপনি বাঁচানোর চেষ্টা করছেন, আর যদি কেউ ওর সাহায্য করে তাকে আমি জেলে ভরে দেবো। আসছিস কেন রে, আসছিস কেন? আমাকে দেখে পাগল মনে হচ্ছে? দাঁত ভেঙে দেবো। আমার চাই বিবেক, চাই জ্যান্ত, চাই ওকে। যদি না খুঁজে পাই আমি একটাকেও ছাড়বো না।
উর্দি পড়া মরদ তো তুই, তাহলে চাচাচ্ছিস কেন? ক্ষমতা থাকলে ধরে দেখাও কে। বেশি কথা বলবি না কিন্তু। আরে স্যার, কি স্যার, আগুন যদি নিভিয়ে দিই তাহলে ধোঁয়া এমনিতেই বন্ধ হয়ে যাবে। চলুন স্যার। কে এটা? বিবেক, 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 কোথায় বিবেক? দুঃখীদের দেবতা, সবারই মনোকামনা পূর্ণ করো, তুমি হলে সৃষ্টিকর্তা। কব সাহেব তাহলে কিছু বললেন? তোরা তিনজন কোথায় গিয়েছিলি? আলাদা কোনো ধান্দা শুরু করেছিস? দিদি কি বলছো, আমরা তোমার কাছে ছোট বাচ্চা, আমরা তো এরকম ভাবতেই পারি না। তুমি এরকম কথা কি করে বলতে পারো? কাঞ্চনা, আমি বলছি। মা বলো, মা তোমার বাবা খুব অসুস্থ। কি বলছো মা? তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা হচ্ছে, আমি তাড়াতাড়ি আসছি, তুমি চিন্তা করো না, আমি আজকেই আসছি। ঠিক আছে, আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে দিদি? মায়ের ফোন ছিল, বাবার শরীরটা বলছে ভালো নেই, আমি গিয়ে দেখা করে আসছি। খুব খুব কাঁদছিল মা। যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ ধান্দা করার কোনো দরকার নেই, বুঝেছ? এই বিবেক, আমার বাবার শরীরটা ঠিক নেই, আমি দেখা করতে যাচ্ছি, সবার খেয়াল রাখবে। ঠিক আছে, যাচ্ছি আমি। ঠিক আছে, তুমি এখন যাও আর তোমার বাবার খেয়াল রাখো। ঠিক আছে বিবেক। স্যার, এটাই বাড়ি। কাঞ্চন, 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 বাইরে এসো। আপনারা কারা? কাঞ্চন কোথায়? এখানে কোনো কাঞ্চন তো থাকে না স্যার। গ্রামের লোক বলছিল কাঞ্চন এখানেই থাকে। কাঞ্চন নামের এখানে কেউ থাকে না। তুমি বলতে চাইছো কাঞ্চন বলে এখানে কেউ থাকে না? এখানে কোনো কাঞ্চন থাকে না, আপনি পাশে গিয়ে দেখুন। স্যার আমি সত্যি কথা বলছি, এই বুড়িটা মিথ্যে কথা বলছে। এই তুমি তোমার মুখ বন্ধ রাখো, চলো পাশের গ্রামে গিয়ে দেখি, চলো। আমি বলেছিলাম না, দিদি ওদের চ্যালেঞ্জ করেছিল, এই জন্যই পুলিশ আমাদের পিছনে লেগেছে। আর এখন দিদিকে দেশেই থাকতে দাও। প্রথমে ওরা দিদিকে ধরবে, তারপর আমাদেরকে ধরবে, তাই এক্ষুনি দিদিকে ফোন করে জানাচ্ছি, ওইখানেই থাকতে বলছি। একবার ওদিকে দেখ। পুলিশ কোথা থেকে আসলো? জানি না। নমস্তে, নমস্তে স্যার, নমস্তে। নমস্কার, নমস্কার। কে তুই রে? সব নতুন মুখ দেখছি। স্যার অফিসার হলে আপনার মতো হওয়া উচিত, দিন রাত কাজ করেন, সংসারের কথা চিন্তা করেন না, সততার সাথে কাজ করেন, সত্যি আপনার সততার জবাব নেই স্যার। এ টিঙ্গু, এখানে কি নাটক চলছে? হ্যাঁ, এখানে কি করছিস? আর কাঞ্চন কোথায়? হ্যাঁ জানি, তোর দিদি সফটওয়্যার কোম্পানির সিইও। বাজে কথা বন্ধ কর আর বল এরা কে। এ গ্রাম থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে। যে ট্রেনে এসছে আবার সেই ট্রেনে পাঠিয়ে দে, বুঝলি? আজকাল অবস্থা খুব খারাপ চলছে, এখন এখানকার লোকেদের চেনা মুশকিল হয়ে গেছে। এখন তুই কোথা থেকে চলে এলি? হ্যাঁ, যদি কোনো কিছু করেছিস তাহলে সবাইকে জেলে ভরে দেবো, মনে রাখবি, বুঝেছিস? বিশ্বাস করুন, আপনার দিব্যি করে বলছি। কি বললি? না না না, আমার দিব্যি করে বলছি, দিদি এই গ্রামে নেই, ও কোথাও বাইরে চলে গেছে। কেন, মাল নিতে গেছে নাকি? বুঝিয়ে দিবি যেন সাবধানে থাকে, ফেসে গেলে আমার নাম যেন না নেয়। স্যার ও তো এখানে নেই, ও বাইরে গেছে। হ্যাঁ স্যার, সত্যি বলছি। এই পিঁপড়ে, কার সাথে খেলা করছিস? এক ফু দিয়ে উড়িয়ে দেবো, বুঝতে পারলি?
তোর দিদি একটা ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করেছিল যে বিবেককে ধরে দেখাক। এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে বিবেক আর কাঞ্চনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এটা বল, ও কোথায় গেছে? যদি মিথ্যে কথা বলিস তাহলে বুঝবি তোদের সবাইকে একসাথে আমি জেলে ঢোকাবো। প্রীতপুর স্যার, ওটা তো পাশের রাজ্যের সীমান্তে, যখনই ও ফিরবে আমাকে জানাবে, বুঝলি? মাথায় থাকে জানো। একদম স্যার, একদম। ই আমার কি ধরনের পুলিশ রে বাবা, বিবেক সামনেই দাঁড়িয়ে রয়েছে, বিবেককে চিনতে পারছে না, এদিকে বলছে কাঞ্চনকে ধরে তারপর বিবেককে ধরবে। এই কি বিড়বিড় করছিস স্যার? আমি বলছিলাম কি বিবেক এখানেই আছে স্যার। কি বললি? বিবেক এখানেই আছে? মানে বলছি কি যে আমরা ওকে দেখতে পাচ্ছি না চোখে, ও এখানেই আছে। আপনি ও দেখতে পাচ্ছে না তার মানে ও অদৃশ্য হয়ে গেছে, এখানেই আছে। চল ভাগ এখান থেকে, সব বেকার লোকেরা যত। এই দেখে নিস, একদিন প্রাণে মেরে ফেলবো। বিবেক একবার ওদিকে দেখ, দেখ তোর ভেতরে কি আছে। কোনো গড়বড় মনে হচ্ছে, যা দেখ, গিয়ে দেখ না তাড়াতাড়ি, কিছু না কিছু তো আছে এর ভেতরে। এই দাঁড়া, কালকেও জিজ্ঞেস করেছিলাম, তুই আমাকে কিছুই বলিস নি, তুই কে রে? হ্যাঁ, কাঁদিস না, আমার কান্নাকাটি পছন্দ নয়। আমাকে যেতে দাও, আমি ওই চারজনকে একদম মেরে ফেলবো। কোন চারজনকে? হ্যাঁ, ডক্টর ভালো সুযোগ আছে, যাও ভেতরে যাও, সুযোগটাকে একেবারেই হাতছাড়া করো না, যাও যাও এনজয় করো ভাই। ঠিক আছে কর্তা, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, আমাকে যেতে দাও, ছেড়ে দাও। তুই তো ভীষণ প্রভুভক্ত দেখছি, এই মেয়েটাকে তুই নিয়ে এসে প্রমাণ করে দিচ্ছিস যে কুকুরের থেকে বেশি প্রভুভক্ত তুই। বাউ বাউ বাউ, মালিক ঠিক বলেছেন, আমি কুকুরি, আমার বেশি প্রশংসা করবেন না, আমি তো শুধু আমার জমির পর্চা চেয়েছিলাম আপনার কাছে মালিক। ওসব আমি দেখে নেব, তুইও চিন্তা করিস না। ডাক্তার কিছু বলছো না কেন? আমার নাম শীলা, আমি পাশের গ্রামেই থাকি, আমাদের গ্রামের কোনো মেয়ে ওদের হাত থেকে রক্ষা পায় না। একটা ব্যবসাদার, একটা ডাক্তার আর একটা সরকারি অফিসার, আর ওদের সবার সাহায্য করে একটা পুলিশ অফিসার।
এই ভাবে ওরা সব নিরীহ মেয়েদের ধর্ষণ করে। আর কখনো এরকম হবে না, আর আমি এটা হতে দেব না। এখানে দাঁড়িয়ে আছিস কেন, রাস্তা বন্ধ করেছিস কেন? আমরা কি করবো? দেখো তোমরা ধর্ণা দিতেই পারো, কিন্তু তার মানে এই নয় যে তোমরা গাড়ি থামাবে। কেন ঠিক নেই, সবকিছু ঠিক থাকলে ধর্ণা কেন দিতাম আমরা? আটকাতাম যতক্ষণ না আমাদের দাবি পূর্ণ হচ্ছে। আমরা এখান থেকে যাব না। সবাই বসে যাও, বসে যাও সবাই এখানে। এখন এখান থেকে কেউ নড়বে না। আপনাকে আমাদের দাবি পূরণ করতেই হবে। আমার কথা শোনো, আমি তোমাদের দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছে দেবো। তোমাদের জরুরত পূরণ করাই আমার কর্তব্য। এখন আমাকে যেতে দাও, ঠিক আছে? না স্যার, যতক্ষণ আপনি কথা দিচ্ছেন না আমরা যাব না। আপনি আমাদের সমস্যা সমাধান করে তবেই যাবেন। এই সমস্যা তো চলেই আসছে। আপনি যান এখান থেকে। আরে বিশ্বাস তো করতেই হবে, রাজনেতাদের বিশ্বাস করো আর না করো, কিন্তু অফিসারদের বিশ্বাস তো করতেই হবে। এখানে যারাই আসে এই সব বলে চলে যায়। ঠিক আছে, আমাদের একটু সময় দিন, আমি নিশ্চয় কিছু করব। আমাদের রাজনেতাদের মতন উল্টো পাল্টা কথা বলতে হয়, আর কি করতে পারি? এখন এই মানুষগুলোকে সরাতে কত ঝামেলা করতে হলো। এই কি হলো? কিছু না। এই আমি যদি মরেও যাই তাও কাউকে বলবে না। ওই বদমাশগুলো পণ্য দারুণ স্ট্যামিনা, খুব জোশ, খুব পাওয়ার বাড়িয়ে দেয়। মহাবলি পুরনো থেকে পুরনো যৌন সমস্যা দূর করার ফলপ্রসূ আর সুরক্ষিত ফর্মুলা হলো মহাবলি। দোষ দূর করে, জোশ জাগায়, রাতকে রঙিন করে তোলে। মহাবলি তুফানি জোশ। অপার শক্তির পূরণ এই মহাবলীর ব্যবহারে আপনি আপনার পার্টনারের সাথে ভালোবাসার বিশেষ মুহূর্তের দীর্ঘ সময়ের জন্য আনন্দ নিতে পারেন। ওই বিয়ের পর কিছু বছর পর্যন্ত আমার স্বামী না আমার পিছনে ছাড়তো না। হঠাৎ অনুভব করতে শুরু করলাম যে ও যেন আমার থেকে দূরে দূরে থাকে। আমি তো জিজ্ঞেস করে ফেললাম ব্যাপারটা কি বলতো। উরি বাবা, উনি বললেন ওনার শরীরে সাথ দেয় না। আমরা দুজনে তো খুব চিন্তায় পড়ে গেলাম, কিন্তু হঠাৎ টিভিতে মহাবলীর অ্যাড দেখলাম আর দেখতেই সেটা আনিয়ে নিলাম। মহাবলী নেওয়ার পর উনি তো আগের থেকেও বেশি জোশিলা হয়ে গেছে, এখন তো আমি নিজেও নিচ্ছি। আরে মহাবলী নেওয়ার পর না আমারও না 18 বছর মেয়েদের মতন জোশ চলে এসছে। মহাবলীর তুফানি জোশ আপনার ভালোবাসাকে বানায় স্মরণীয়। মহাবলী দিয়ে শক্তি আর স্ট্যামিনা বাড়িয়ে আপনি হবেন ভালোবাসার মহাবলী। এটাতে আপনি পাবেন ক্যাপসুল আর অয়েল, দুটো ক্যাপসুল সকালে জলখাবারের পর, আর রাতে সহবাসের 1 ঘন্টা আগে দুটো ক্যাপসুল গরম দুধের সাথে নিন। আর অয়েল দিয়ে নিজের গোপনাঙ্গে হালকা মাসাজ করুন। এর ফলে দুর্বল হয়ে যাওয়া নার্ভে চাপ উৎপন্ন হওয়া শুরু হবে, বেশি স্ট্রং হবে, ক্লান্তি বা দুর্বলতা দূর হবে, আর সাথে আপনার মধ্যে কাম ইচ্ছা জাগ্রত হবে। তাই দেরি না করে টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে এক্ষুনি অর্ডার করুন মহাবলী। আমার কাছে ধন সম্পত্তি, খুব সুন্দরী স্ত্রী, সবকিছু ছিল, কিন্তু সব থেকে বড় কমজোরি ছিল সেটা হলো পুরুষত্বের শক্তি। আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু ওকে পুরোপুরি ভাবে স্যাটিসফাইড করতে পারতাম না। কিন্তু যেদিন থেকে আমি মহাবলী নেওয়া শুরু করেছি ওটার অ্যামেজিং রেজাল্ট পেয়েছি আমি। মহাবলী নেওয়ার ফলে আমার শরীরে পৌরুষত্ব বাড়তে থাকে আর স্ত্রীও খুব খুশিতে থাকে। খুশি কেন হব না, আমার মহাবলীতে পৌরুষত্বের শক্তি বাড়তে থাকছে। এখন আমি একজন কমপ্লিট ম্যান বিকজ অফ মহাবলী। মহাবলীর সেবন 18 থেকে তার বেশি বয়সের সব স্ত্রী আর পুরুষেরা করতে পারে। মহাবলীতে রয়েছে অশ্বগন্ধা, সালাম মিশ্রী, পিপরা মূল, জ্যোতিষমতি, সফেদ মুসলি, জ্যামিত্রী, বিদারিকান, দৃষ্টিমধু, কেশর, কঞ্চ বীজ আর শুদ্ধ শিলাজিতের মতো অনেক দুর্লভ জড়িবুটি, যেটাতে আপনি পাবেন নতুন ঊর্জা, নতুন শক্তি আর স্ট্যামিনা। যেসব স্ত্রী আর পুরুষ কাম ইচ্ছার দুর্বলতা অনুভব করেন মহাবলীর সেবন শীঘ্রই শুরু করুন। টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে এক্ষুনি অর্ডার করুন মহাবলী।
আসল পণ্য কেবল একমাত্র আমাদের কাছেই পাবেন। বাংলাদেশের একমাত্র আমদানিকারক ইনতেহা ইউনানি মেডিকেয়ার সেন্টার। আজকালের সময় না এই মহিলাদের লাইফ একদম চ্যালেঞ্জে ভরা, এক এক দিন ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু যখন ওর পরম কর্তব্য হলো সবচেয়ে আগে স্বামীদের খুশি রাখা, তাহলে এগুলো কে পূরণ করবে? মহাবলী। মহাবলী নিলে মহিলাদের শরীর একদম শক্তিশালী, খুব সুন্দর, জোশে ভরা, তখনই না পুরুষ আশেপাশে আসবে। তাই সব বোনেরা মহাবলী নিন, তারপর দেখুন জীবনের মজা। মহাবলী নিলে আপনার শরীরের জোশ, সতেজতা আর আকর্ষণ এমন বেড়ে যাবে যে আপনার সাথী আপনার দিকে আকর্ষিত হয়ে চলে আসবে। বৈবাহিক জীবনকে আনন্দময় রাখার সফল চিকিৎসা হলো মহাবলী। মহাবলীর নিয়মিত সেবনে হারিয়ে যাওয়া কাম ইচ্ছা আর যৌবন পুনরায় ফিরে আসে, আর পাওয়া যায় পাহাড়ের মতো শক্তি, যাতে মিনিটের জন্য নয় ঘন্টার পর ঘন্টা কাম সুখের আনন্দ নিতে পারেন। দোষ দূর করে, জোশ জাগায়, রাত রঙিন করে মহাবলী। আমরা আমাদের ল্যাবে মহাবলী ঔষধির অনেকগুলো টেস্ট করি, আর প্রত্যেক টেস্টে এটা কোয়ালিটি প্রোডাক্ট প্রমাণিত হয়েছে। আমাদের রিপোর্ট অনুযায়ী ভেদিবার মহাবলী হচ্ছে সব রকম শারীরিক দুর্বলতা দূর করার একটা কমপ্লিট ট্রিটমেন্ট। এর শুধুমাত্র পজিটিভ এফেক্টসই আছে, এর কোন রকম সাইড এফেক্টস নেই। সম্পর্ক খারাপের মুখ্য কারণ হলো যৌন সম্বন্ধিত অসন্তুষ্টতা। নষ্ট হওয়া সম্পর্ক মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করে দেয়, কিন্তু এখন এরকম হবে না। আপনার বৈবাহিক জীবনের সম্পূর্ণ সমাধান চলে এসেছে মহাবলী তুফানি জোশ। হ্যাঁ, এই মহাবলীতে সামিল আছে বিশেষ জড়িবুটির এমন শক্তি যেটা খেলেই যে কেউ হতে পারে ভালোবাসার মহাবলী, আর নিজের পার্টনারকে দিতে পারে কমপ্লিট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন। দুর্বলতা, নপুংসকতা, কাম ইচ্ছা কমে যাওয়া, শীঘ্র পতন, স্বপ্নদোষের সফল চিকিৎসা হলো মহাবলী। এতে আপনি পাবেন ক্যাপসুল আর অয়েল, দুটো ক্যাপসুল সকালে জলখাবারের পর, আর রাতে সহবাসের এক ঘন্টা আগে দুটো ক্যাপসুল গরম দুধের সাথে নিন, আর অয়েল দিয়ে নিজের গুপ্তাঙ্গে হালকা মাসাজ করুন। এতে দুর্বল হওয়া নারবে, চাপ উৎপন্ন হতে শুরু হবে, পেশি স্ট্রং হবে, ক্লান্তি দূর হয়ে যাবে, আর তার সাথে আপনার মধ্যে কাম ইচ্ছা জাগৃত হবে। তাই দেরি না করে টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে এক্ষুনি অর্ডার করুন মহাবলী। অশু, ওরা আমার লাশ কেউ ছাড়বে না টাকা কামানোর জন্য। কি বলতে চাইছিস তুই? মাটিতে পড়ে থাকলে পিঁপড়েও ছাড়বে না। মা আর বউয়ের মধ্যে পার্থক্য বোঝে না এমন জানোয়ারও আছে এই পৃথিবীতে, জানো কি? ওরা পাগল, জানো তো এটা? পাগল কাকে বলছিস? হ্যাঁ, যে ভুল করে তাকে না, যে সেই ভুলের প্রতিবাদ করে সে দুনিয়া তাকেই পাগল বলে। আজ থেকে সব অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের সামনে আওয়াজ তোলো, তবেই তুমি এই সমাজে সম্মান পাবে। আমি কি আওয়াজ তুলবো? আমার শরীরকে তো ওরা শেষ করে দিয়েছে। পুরনো কথা বারবার মনে করো না। নিজের খিদের জন্য নাকি টাকার জন্য মেয়েদের সম্মান নষ্ট করে যারা, তাদের কি করা উচিত বলো? সাবধানে রেখো। একদম একদম। ঘুষ নেওয়া বন্ধ করতে বলছে, কিন্তু ঘুষ নেওয়া মানুষ না শোধরাচ্ছে, না যে ঘুষ দিচ্ছে সে শোধরাচ্ছে, মানুষ করবে তো কি করবে? কিরে, কাজ হয়ে গেছে? জানো দুনিয়ার সব থেকে বড় জৈবিক কারখানা কি? ওটা হলো আমাদের শরীর। জানো আমাদের শরীরে
5000-এর বেশি জৈবিক বদলাতে থাকে। আর আপনারা কি জানেন শরীরের মধ্যে 500-এর বেশি অঙ্গ কাজ করে, এটা কি আপনারা জানেন? বাইরে থেকে দেখলে শুধু মানুষ বলে মনে হয়, সে পুলিশ হোক বা চোর, কোনো পার্থক্য থাকে না। মানুষের মধ্যে আইন ব্যবস্থা তৈরি করে ওটাকে যদি ঠিকভাবে মেনে চলেই, তাহলে হয়তো সবাই এক রাস্তাতে চলে আসবে। আমাদের শরীরের মধ্যে হওয়া কথা আমরাই ঠিক করে বুঝতে পারি না। তাহলে লোকেরা কিভাবে বুঝতে পারবে? বুঝবে, সব মানুষের ব্যাপারে খোঁজ নাও, যে সে কথা বলে বেরিয়েছে কোথায় যাবে, ভালো করে খবর নাও। রেল লাইনের মতো অপরাধী হলো ট্রেনের ইঞ্জিন, আর ট্রেনের কামরা হলো ওই ট্রেনের যে ইঞ্জিন আছে তা সব ওর চালামুন্ডা। কোন কোন কামরায় কে কে যাত্রা করছে, কি অবস্থাতে যাচ্ছে, শুধু এই জিনিসগুলোর উপর নজর রাখবে তো অপরাধী যে কোনো দেশেরই হোক না, আমাদের হাতের মুঠোই হবে। এখন আমাদের গ্রুপ থেকে দুজন বিশেষ স্পেশাল অফিসার নিয়ে স্পেশাল টিম তৈরি করা হয়েছে। ওয়েল, মিস্টার বীরেন্দ্র। ইয়েস স্যার। মিস্টার প্রভাকর। ইয়েস স্যার। আপনারা দুজন আমাদের স্পেশাল অফিসার। আমি জানি আপনারা দুজন অনেক অভিজ্ঞতাপূর্ণ, আমি আপনাদের সম্বন্ধে খুব ভালো করে জানি, তাই আপনাদের উপরে এই দায়িত্বটা দিচ্ছি। ওকে স্যার। খুব জরুরি টাস্ক, যখন কারোর সাথে কথা বলবেন যেন কেউ জানতে না পারে আপনারা দুজন পুলিশ অফিসার। ওকে স্যার। যত জরুরি খোঁজ খবর আপনারা পাবেন আমাকে ফোন করে অবশ্যই জানাবেন। মনে রাখবেন, কোন রকম ভুল যেন না হয়। মাথায় ঢুকলো আপনাদের সবাই? অল দা বেস্ট। ইয়েস স্যার। চলো স্যার। প্রথমেই তো আমার নিজের বাবাকে মারা উচিত। মরার সময় বলেছিল তোর জন্য সম্পত্তি ছেড়ে যাচ্ছি না, তবে দেবী মায়ের কৃপায় এই ছড়িটা ছেড়ে যাচ্ছি তোর জন্য। এটা নিয়ে আমি কি করব? এটা রিজার্ভ ব্যাংকে দিয়ে দেবো নাকি? এটার জন্য সুদ পাবো আমি? এটা আমার কি কাজে লাগবে? এটা নাকি জাদু ছড়ি, কিছুই কাজের নয়। এটাকে যখনই দেখি আমার বাবার কথা মনে পড়ে আর মাথা গরম হয়ে যায়। আমার কিছু কাজ হতে পারে, কি করে বোকা বানায় বলে পয়সা কামাই যায় বলো। বসুন না, বসুন না, বসুন না। দাদা কি বলছিলাম, চা খাবেন না, কফি খাবেন না, জুস খাবেন না, কি খাবেন? আমার জুস ভুস কিচ্ছু চাই না, বুঝলে? আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। একটা কথা বলি, আমার তোমাকে খুব ভালো লেগেছে। তোমার হাতে একটা পয়সা না থাকা সত্ত্বেও তুমি আমাকে চা কফি অফার করেছো, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনি আমার মনটা জিতে নিয়েছেন। আচ্ছা, এই ধান্দায় তুমি কত কামাও? দাদা, এটা কি কোনো মুদিখানার দোকান নাকি যে সারাদিন ধরে হিসেব করবো? এটা জ্যোতিষের দোকান, আমরা হাত দেখে প্রত্যেক জ্যোতিষী দিনে 100-200 টাকা কামিয়ে নিই, কিন্তু এই গ্রামের সবাই ভিখারি। দিনে যদি 300 টাকা পাও তাহলে? কি বলছেন দাদা, 300 মানে অনেক টাকা। 400 পেলে তাহলে? কুকুরের মতো আপনার পাহারা দেবো। আর যদি 500 টাকা পাও তাহলে? বাপরে, তাহলে তো আপনাকে আমি ভগবান মনে করে পুজো করবো। তাহলে ঠিক আছে, যদি ভগবান মনে করিস তাহলে বিবেক কোথায় আছে সেটা বল। বিবেকের ঠিকানা চাই? দাঁড়া, তোকে দেখাচ্ছি। ও দিদি, খাওয়ার জন্য জল ভরো নাকি চান করার জন্য ভরছো? সব জল কি তুমি একাই ভরবে নাকি? দেখো, তোমার কথার উত্তরে দিচ্ছে। আমি এত জিজ্ঞেস করছি, দেখো জবাবই দিচ্ছে না। আবার মনে হচ্ছে ওর কানটান্ত তো খারাপ না? কান খারাপ হলে কি তোমার দিকে এইভাবে তাকাতো? কান খারাপ হোক বা না হোক এতে আমাদের কি? দিদি, আপনি খাবার জন্য জল ভরছেন তো, আপনি ভরে নিন, তারপর বাকিরা ভরবে। এটা কি দিদি? এসো এসো, তোমরাও জল ভরে নাও। তোর এত ক্ষমতা, তুই আমাকে কথা শোনাচ্ছিস? এক্ষুনি দেখাচ্ছি তোকে মজা। বেশ করেছি তোকে শুনিয়েছি, তুই কি কালেক্টরের বউ? হ্যাঁ আমি তাই। আসুন বসুন বলবো? হ্যাঁ। দিদি, রান্না করার জন্য জল নেই ঘরে, এক কলসি জল দিন না। এই, ওকে কি জিজ্ঞেস করছিস? একটা কলসি তোলে যা এখান থেকে, বুঝলি? কি বলছিস? হাত লাগিয়ে দেখা তো। কি করে নিবি তুই? হাত লাগিয়ে দেখা। এই 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 এই
পুরুষ দাঁড়িয়ে দেখবে না কোনোদিন। তোমরা ঝগড়া করছো কেন বলো তো একটু? যদি তোমাদের কিছু হয়ে যায় কে সামলায় বলো? ওইসব কথা ছাড়ো, তোমার জল চাই না? ওই দেখো, এই বাবা শোনাই, এগুলো এখানে দাও, সবাইকে দাও। আরে তাড়াতাড়ি দাও না, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই নাও। এই যে কি হলো, আসছো কেন? বুদ্ধু কথা কারে, কলে জল নেই আর সবাইকে কলসি মিলিয়ে বেড়াচ্ছো। এরকম কলসি দিলে কি নলে জল চলে আসবে? এ তো সেটাই হলো না, ন্যাড়া মেয়েকে একটা টিকলি উপহার দাও। গ্রামে যদি তোমার মতন মহিলা হয় না, পুরো গ্রাম এদিক ওদিক হয়ে যাবে। পাগল ভেবেছো নাকি আমাকে? জল ছাড়া কি আমি তোমায় গামলা দেবো? ওই দেখো দেখো জল আসছে, যাও জলটা নাও, যাও জলটা নাও। জল এসে গেছে, যাও বড়, তাড়াতাড়ি যাও। আরে সবাই জল ভরছে, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আপনাকে ধন্যবাদ বলার জন্য। দেখো বাবু, যেমনি এই দেশের জন্য চাষীদের দরকার, ঠিক তেমনই এই দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তোমার মতন মেয়েদের দরকার, আর তুমি হলে দেশের ভবিষ্যৎ। দাদা, আপনি আমাদের গ্রামে এসে শুধু জলই না, জলের পাত্রও দিলেন আমাদের। আপনি খুব ভালো থাকুন। হ্যাঁ ঠিক আছে। এই শিবানী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে বকছিস কেন? তাড়াতাড়ি গিয়ে জল ভর, তা না হলে জল শেষ হয়ে যাবে। যাও 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 বাবু, জলটা ভরে নাও, যাও। আচ্ছা শিবানী, তোর কি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, পরের মাসেই আছে। একদিন না একদিন তো অন্যের ঘরে যেতেই হবে। সন্ধ্যাবেলায় আমি বিবেককে পত্র দিতে যাব। তুমি যাবে আমার সঙ্গে? হ্যাঁ নিশ্চয়ই যাব। তাড়াতাড়ি গিয়ে জল ভরে নে, যা। ঠিক আছে। বিবেককে জন্মপত্রিকা দিতে যাবে? তাহলে ঠিক আছে, আমিও এখানে যাব, ওকে ধরে অ্যাওয়ার্ড নিয়ে নেব। ড্রাইভার গাড়ি বের করো, আমাকে বক্সিং এর জন্য যেতে হবে। স্যার ঠিক আছে, আপনার কোট স্যার। এসব তুমি কেন নিয়ে? স্যার আজ কাজের লোক আসেনি তাই আমি নিয়ে এলাম। চলো। এই দুজনকে দেখে নতুন মনে হচ্ছে, মনে হয় কোনো নতুন স্টুডেন্টের সঙ্গে এসেছে। ওকে ওকে, দেখছো ওকে? দেখে মনে হচ্ছে ওকে এখানেই মেরে দিই। একবার আমার হাতে পেলে না, ওকে আমি ছাড়ব না। এ অন্যায় করেছে, আর যে অন্যায় করে তাকে মরতেই হবে। ওকে আমি ছাড়ব না। একে তুমি জানো আমাদের যে প্রধান ব্রাহ্মণ আছে উনি কিছুই জানেন না। এ কি বলছেন আপনি? এর মানে উনি বেদশাস্ত্র কিছুই জানেন না? আরে ওসব জানে, কি লাভ যদি মানেই না জানে? এ আপনি কি বলছেন? বিধবাকে ঘরের এক কোণে বসিয়ে রাখতে জানে না, বিবেকের কথা শুনে ও দ্বিতীয় বিয়ে করিয়ে দিল। এটা করে আমাদের সংস্কার নষ্ট করে দিয়েছে। এর বেশি বললে আপনার মুখে পোকা পড়বে। শাস্ত্রে কোথায় লেখা আছে যে বিধবার দ্বিতীয় বিয়ে হবে না? একজন ভালো কাজ করলো আর তুমি এখানে বসে ভুল ধরছো, তার তোমার লজ্জা লাগে না? এত বড় মহান ব্রাহ্মণের নামে তুমি এরকম ভাবলে কি করে? হ্যাঁ, এটার মানে বিবেক এই গ্রামের মধ্যেই আছে। আজকের পর তোমার আর আমার কোনো সম্পর্ক নেই, চললাম আমি। কি হলো পুরুতমশাই, আপনাদের মাঝখানে কি হয়ে গেল? না না, কথা কাটাকাটি কিছু না, ওকে বোঝাচ্ছিলাম, আমার পছন্দ হলো না। আজকালকার জেনারেশনটাই এরকম, কি বলবে বলো। হ্যাঁ হ্যাঁ আসছি। এর মানে বিবেক এখানেই আছে, ব্যাপারটা আমি ধরে ফেলেছি।
তোমরা কারা? আর তোমাদের কি চাই? কি হয়েছে ভাই? আচ্ছা আমি কোনো ভুল করি না, কেউ ভুল করলে তাকে ছাড়ি না। একটা মেয়ের জীবন নষ্ট করেছিস, তোকে আমি জীবিত ছাড়বো না। কেউ ভুল করলে তার সাজা সব মানুষকে পেতে হবে। দোষীকে ছেড়ে দেওয়া সব থেকে বড় দোষ, এ হতে পারে না। তুই কি ভেবেছিলি তুই বেঁচে যাবি? আমি ন্যায়ের শপথ নিয়েছি, আমার হাত থেকে কেউ বাঁচবে না। এই সব কিছু আমি তোর জন্য করছি। এই অপয়া, আজ এত দেরি করলি কেন? আরে তোকে কি বলবো ভাই, দিদি এত প্রশ্ন করছিল, একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল, কি বলবো আমি বুঝতেই পারছিলাম না। তুই কি বললি? আর কি বলবে, এটাই বলবে গ্রামের অবস্থা ঠিক নেই। না রে ভাই, যতক্ষণ আমাদের কাজ শেষ না হয়ে যাচ্ছে, আমি দিদিকে বলেছি তুমি ওখানেই থাকো, ওখান থেকে আসবে না, তাহলে দিদি আর কোনোদিন জানতে পারবে না যে আমরা এখানে কি করছি। আরে বা, মনে হচ্ছে কাজ খুব জোরে সোরেই চলছে, এত রাগে তাকাচ্ছ কেন আবার? আমি কখনো কারোর কাছে নত হই না, জঙ্গলি ষাড় আমি, আর আমি কখনো কাউকে ভয় পাই না। দাদা, ওই দিন মাস্টার আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, আমি গিয়ে হেডমাস্টারকে নালিশ করলাম, উনি কিছুই শুনলেন না, পুলিশেও রিপোর্ট করলাম, কিন্তু উনি রিপোর্ট ছিঁড়ে ফেললেন। আর যখন এই বোন তোমার কাছে এসে কাঁদলো, তখন তুমি ওই মাস্টারকে খুবই ভালো শিক্ষা দিলে। দাদা, সত্যি আমাদের গ্রামে মনুষ্যরূপী একজন দেবতা এসেছে। মাস্টার শিক্ষাগুরু হয়, ডাক্তার ভগবানের রূপ হয়, ওদের লোক বিশ্বাস করে, আর যে বিশ্বাসঘাতকতা করে আমি তাকে জ্যান্ত ছাড়ি না। বিবেক দাদা, গ্রামে যদি আপনার মতো মানুষরা থাকে, গ্রামের কেউ অনিষ্ট করতে পারবে না, আমরা যাচ্ছি। কতদিন অবধি তুমি সবাইকে এভাবে ভয় পাওয়াবে? যতদিন সব ঠিক না হয়ে যাচ্ছে। আমি বুঝলাম না কিন্তু। যতদিন এই দুনিয়ায় লোভী লোক বেঁচে থাকবে, আমি এরকমই থাকবো। আমি তোমাকে এরকম করতে দেব না। তুমি কিন্তু বেশি কথা বলছো, আমি নিজেকে কারোর জন্য পাল্টাতে পারবো না। যাও। হ্যালো। হ্যাঁ বলো। জিকে স্যার, আমি পুলিশ ডিপার্টমেন্ট থেকে রুদ্র বলছি। কি হয়েছে স্যার? আপনার দুই বন্ধু ডাক্তার আর তহসিলদার দুজনকেই খুন করা হয়েছে, আপনি সাবধানে থাকবেন। কি সাবধানে থাকবো? আমার মনে হয় আপনার উপরে হামলা হতে পারে, তাই বলছি। পুলিশ, পুলিশ আমাকে বাঁচান, আমার ভয় লাগছে, আমাকে বাঁচান পুলিশ। হ্যাঁ, তুমি কি ভেবেছিলে আমি ভয় পেয়ে জীবনের ভিক্ষে চাইবো তোমার কাছ থেকে? ও জানে না আমি কি, কে আমি কে, আসতে দাও ওকে। ঠিক আছে স্যার, আপনাকে বলা আমার কর্তব্য। গাড়ি সাইডে করো, যাও সাইডে লাগাও।
ওই গাড়িটাকে কোণে লাগাও। স্যার ওটা জিকের গাড়ি। আমি বললাম না গাড়িটাকে কোণায় লাগাও। কনস্টেবল গাড়িটা সাইডে করো। নমস্কার স্যার। নমস্কার, আপনি কেমন আছেন স্যার? ঠিক আছে, গাড়ি কেন দাঁড় করালে? স্যার বিবেক আপনার প্রাণের পিছনে পড়ে গেছে, তাই আপনার সুরক্ষার জন্য ডিপার্টমেন্ট আমাদের পাঠিয়েছে। ওইটা আমি সামলে নেব। এই ওই গাড়িটাকে থামাও। আপনি যান স্যার। এখন আমি দাঁড়াবো না, যাবো। আপনি যান স্যার। ওকে বুঝিয়ে বলে দিস। ঠিক আছে স্যার। চলো ড্রাইভার। এই যেতে দাও, যেতে দাও। শহরের সব থেকে বড় গুন্ডা বড় গাড়িতে করে ঘুরছে আর তুমি এদেরকে আটকাচ্ছ? ছাড়ো ছাড়ো, এদের হয়রানি করিও না, যেতে দাও। নমস্কার। 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 বিপদে যে সাহায্য করে সেই আসল বন্ধু হয়। কোথায় ছিলে তুমি? কি হয়েছেটা? কি টেনশনে গেছে নাকি? আরে আমাকে কেউ মারতে চায়, আর এই খবরটা আমি অন্য কারোর থেকে পেয়েছি। যেমন করবে তেমন ভুগতে হবে। তুই আমার গাড়ি আটকালি না? হ্যাঁ, কার সাথে কিভাবে থাকতে হয় জানিস না নাকি? কে আছে এটা? নতুন এসআই স্যার। আস্তে আস্তে সব বুঝে যাবে। ম্যাটারটা কি বলুন না আমাকে? কি বললে? ম্যাটার? আমরা সবাই একসাথে খেয়েছিলাম, মনে আছে? এই কথাটা কিন্তু কোনোদিন ভুলবে না। সবাই নিজে নিজের হাত চাটেছিলে, জানো তো? এই সব সেই কারণে হচ্ছে, জানো তো? সবাইকে কে ডেকেছিল? সবাইকে তো আপনি ডেকেছিলেন। তুমি আসলে কি বলতে চাও বলো তো? প্রথমে ওই পাগলটা কে আছে এটা খবর নাও। এটা খুব পুরনো মাথা ব্যথা, পেলে তো আর ছাড়বো না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাটনা বকে আগে ওকে শেষ করো। ঠিক আছে স্যার, আসছি আমি। এসআই, আমার কথা কিন্তু মনে রেখো, যতদিন বড় মানুষের হাত মাথার উপরে আছে ততদিন বেঁচে আছো। আমার কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। স্যার, যতক্ষণ ইঁদুর থাকবে ততক্ষণ জালে সাপ আসবে। না আমি সাপ, না আমি ইঁদুর। আমার কথা শুনবি না তো? মেডেলটা পাবি বুকে লাগানোর জন্য। চলো গাড়িটা বার করো। ইয়েস স্যার। চলো চলো বেরো। ও আমায় কি ভাবেটা কি বলতো? আরে ও জানে না আমি জন্ম থেকে গুন্ডারাজ। আমি ওকে শেষ করে দেব। শুধু ব্যবসাতেও না, জীবনেও আমি কোনো শত্রু চাই না আমার। ওই বিবেকটা কোথায়? ওদেরকে ডাকো। বাহ, কি দারুণ ব্যাপার! তোকেই আমি দেখতে চাইছিলাম। এবার তোর কত ক্ষমতা দেখা। শেষ করে দাও একে। Yes, the shot.
শয়তানের শিকার, শয়তানের শিকার। আজ আমি আবার শয়তানের শিকার করব। শেষ করে দেখে স্যার, জিকের মার্ডার হয়ে গেছে। ঠিক আছে স্যার। কেন বলবো না দাদা, এভাবে রাস্তায় দিচ্ছি, পত্রটা খারাপ পাবে না। কোনো ব্যাপার না, বিয়েতে আমি নিশ্চয়ই আসবো। হ্যাঁ, আরে বন্টি একটু এখানে আসো। আমার নাম প্রভাকর, তার তুমি বিবেকের কার্ড দিচ্ছ আমাকে। ক্ষমা করবে, পেন আছে? মনে করে চলে আসবে? একদম একদম, নিশ্চয়ই আসবো। বিবেক, তার মানে এটা সেই বিবেক যাকে সবাই খুঁজছে। চলো তাড়াতাড়ি পত্র দিয়ে বেরোতে হবে। চলো চলো চলো, আরো অনেক কাজ আছে। এক্ষুনি ফোন করে খবর করছি। এখানে দাঁড়িয়ে আছি, দিনকর বাড়ি, বাগান 27। তাড়াতাড়ি আসুন, না হলেও চলে যাবে। আসুন আসুন। আপনারা কারা, ভিতরে কোথায় যাচ্ছেন, কি চাই আপনাদের? হ্যাঁ, তুমি আমাকে চিনতে পারলে না? আপনি জল খেয়েছিলেন। হ্যাঁ, সেই ভিতরে বিবেক আছে? এখানে কোনো বিবেক নেই। আপনি যান না, ভেতরে গিয়ে দেখুন। মাথা ফাটিয়ে দেবো। এরপর থেকে এরকম ভুল হলে আমি ছাড়বো না বলে দিলাম। স্যার, মা কালী দিবি বলছে ভেতরেই ছিল, এখনো কোথায় গেছে আমি কিরম করে বলবো বলুন তো স্যার। মাথা ফাটিয়ে দিল। দাঁড়াও দাঁড়াও,
কিং আমার ভাই, ভালোবেসে তুই এসেছিস, তুই আমাদের বাঁচিয়ে নিলি, তাহলে এরা আমাদের মেরে দেবে। আমার কথা শোনো, তোমাদের দুজনকে মারার জন্য আমি বলেছি, তোমাদেরকে ছাড়া উচিত নয়। বল বল আমি কে, আমি নিজেই ভুলে গেছি আমি কে, বল কে তুমি ভাই? আরে আমি নিজেই ভুলে গেছি, আরে বল কে আমি? আরে তোমার খেয়েছি মনে পড়ছে না? হ্যাঁ মনে পড়েছে, তুমি জ্যোতিষ শিরোমণি না? এবার আমার মনে পড়েছে আমি জ্যোতিষী। আচ্ছা সেদিন কে তুই আমার ভবিষ্যৎ দেখতে এসেছিলি না, সেদিনই আমি বুঝে গেছিলাম তুই বেটা মালটা ঠিক নয়। মিথ্যে বলিস না, তোর তো পুরো না অর্ধেক নজর ছিল, তুই তো লুকিং লন্ডন টকিং টোকিও। সেদিন আমাকে কি বলেছিলি তোর মনে আছে না? হ্যাঁ আর কে সব ভুলে গেছি। সেদিনকে আমি যখন দাদার সাথে কথা বলছিলাম তুই কথাগুলো শুনছিলি না? ওইসব ছাড়, সেদিন যখন আমার লাভারের সাথে আসার সময় ঝগড়া হচ্ছিল তুই আমাদের উপরে নজর রেখেছিলি, ঠিক কি না বল? ওটা মনে আছে? এইসব মনে আছে তো? আরে আমি কোনো খারাপ নজরে দেখিনি, আমি তো এমনি দেখেছিলাম। ঠিক আছে তাহলে তুই বেঁচে গেলি, না হলে না তোকে জানে মেরে দিতাম। তুই বিবেকে দেখলি? আরে ডিপার্টমেন্টই দেখেনি তো আমি কি করে দেখব? একটা মারবো, আমাদের থেকে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমরা আর কখনো করব না, ছেড়ে দাও। বড় এসছে বিবেক ভাইকে ধরতে। বল তোর এত সাহস যে তুই আমার দাদাকে ধরতে এসেছিস? হ্যাঁ ওকে খুঁজে বার করবি? আধ ঘন্টা ধরে আমাদের সময় নষ্ট করলি? হ্যাঁ এই মুখ বন্ধ কর, আমার যদি মাথা গরম হয়ে যায় না তোদের মেরে মেরে বেগুনের ভর্তা বানিয়ে দেবো। এটা কি এসে গেল আমার? আমাদের দাদার মন এত ভালো, বলেছিল তোমাদের একটু জামাই আদর করতে, মানে একটু অল্প মাত্র। কখন বলেছিলাম? এই তো কিছুক্ষণ আগে কানে কানে বলে গেল। এখন কি করব? তোমাদের একটা কাজ করতে হবে, এক্ষুনি তোমাদের পুলিশের চাকরি ছেড়ে দিতে হবে, বুঝেছো? আর আনন্দের সাথে ফ্যামিলি লোক নিয়ে সংসার করো। হ্যাঁ আরে চাকরি ছেড়ে দিলে বউ বাচ্চা রাস্তা চলে আসবে, ওদের আমি সামলে নেব, সেটা আমার যাওয়ার পরে। এ বেশি কথা বলিস না, যদি আমার মাথা গরম হয়ে যায় না এক্ষুনি তোকে মেরে পুঁতে দেবো, বুঝেছিস? মাথায় ঢুকলো কথাটা? এখন তো মাথা গরম হয়ে যাচ্ছে, চললাম, জানি না এরা কোথা থেকে জুটে যায়। ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। দাদা জানি না আপনি কে, কিন্তু দেখতে তো আপনাকে একদম সন্ত মহাত্মার মতো লাগছে। দাদা জানতে পারি কি আপনি কে? এত হাসির কি হলো দাদা? দাদা যদি আপনি নাচতেন এরা আমাদের মারতে মারতে শেষ করে দিত। একটা কথা তো বুঝে গেলাম, যতক্ষণ এই গ্রামের লোক আপনার সাথে আছে না স্যার, ততক্ষণ কেউ কিচ্ছু করতে পারবে না স্যার। আপনি এদের মনের মধ্যে বসে আছেন স্যার, ওদের সাথে দেখা হলে আমাদের প্রণাম দিয়ে দেবেন স্যার। থ্যাংক ইউ স্যার। আমার একবার ইচ্ছে আমি একবার ওনার দর্শন করতে পারি, একবার ওনার দর্শন করাবেন দাদা। মনে হচ্ছে ব্যবসায়ী জিকে কে মেরে ফেলেছে। একটা কথা বলো, আমাকে তোমার ভালো লাগে না তোমার অন্য কাউকে পছন্দ? কি ফালতু বকছিস? আমার এই দুনিয়ায় আর কেউ নেই, শুধু এই প্রাণটাই আমার নিজের বিবেক। তাহলে কি? তাহলে কি? টাকার জন্য শরীর বিক্রি করা, বেশ্যাও বাজারে যায় কিন্তু তাও নিজের সম্মান বিক্রি করে না। আর বিবেকের কাছে যখন কেউ আসে সে মিথ্যে কথা বলতে পারে না। আর যদি কেউ মিথ্যে বলে তো? এই দুনিয়া বিশ্বাসে চলে, আর আমি তোকে বিশ্বাস করি, আর আমার বিশ্বাস আমাকে ধোকা দেবে না। এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি অনাথ, ভালোবাসা ছাড়া আর কারোর কাছে আমি নত হই না। আমার প্রাণ এই শরীরে বসবাস করে, বন্ধু ছাড়া আমার আর কেউ নেই। আমার কথা বুঝতে পারলে কি না? তোমার মনে আমাকে ব্যাস একটু জায়গা দিয়ে দাও, ওটাই আমার জন্য যথেষ্ট, আর কিছু চাই না আমার।
আমি ইন্সপেক্টর বিজয় কুমার বলছি। হ্যাঁ বিজয়, তুমি কোথা থেকে বলছো? বিবেকের কি হলো? আমি ওর ব্যাপারে কথা বলতে চাই স্যার, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। এত আওয়াজ কিসের? স্যার এখানে জেসিবি দিয়ে নালা পরিষ্কার করা হচ্ছে, তাই এত আওয়াজ আসছে। ঠিক আছে, তুমি ওখানে দাঁড়াও, আমি এসআই টিম পাঠাচ্ছি, তুমি ওদের সাথে কাজ করো, ঠিক আছে? আর ভালো করে খোঁজো, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি এখানে অপেক্ষা করছি। নমস্কার স্যার, আমি রুদ্র, আমি বিজয় কুমার। বিজয় কুমার স্যার, আপনি এখানে কি করে? আপনি মনে হয় এটা ভাবছেন আমি বেঁচে এলাম কি করে। আমি এতদিন কোথায় ছিলাম, আমার পরিবার কেমন আছে, আপনারা এটা জানার একদমই চেষ্টা করেননি। এটা কি বলছেন স্যার? আপনারা আমার ব্যাপারে ভাবেননিও। যখনই বেঁচে এলাম সবার আগে তোমার সঙ্গে দেখা করতে এলাম, নিজের ঘরেও যাইনি। আপনি বিবেকের কাছ থেকে বেঁচে এসছেন, আমাদের বলুন কোথায় আছে ও? কোথায় আছে? কি বললেন? আমি তো বিবেকের সঙ্গে দেখাও করিনি। তো এতদিন কোথায় ছিলেন আপনি? ও এক লম্বা গল্প। বিবেককে খুঁজতে আমি যখন জঙ্গলে গেলাম, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম আর জঙ্গলি লোকেরা আমাকে আটকে রেখেছিল। ওরা আমাকে ধরে একটা জায়গায় বন্দি করে রেখে দিয়েছিল। আচ্ছা, তাহলে এই ব্যাপার? ওই আদিবাসী লোকেদের একটা উৎসব ছিল, যখন সবাই ওখানে গিয়েছিল তখন আমি কোনো মতে পালিয়ে এখানে চলে এলাম স্যার। আমি যদি না পালাতাম তাহলে ওরা আমায় মেরে দিত। সতীশ, এর উপর নজর রাখো। ইয়েস স্যার। এদের কথা শুনে আমার খুব সন্দেহ হচ্ছে, কারণ যবে থেকে এরা বিবেককে খুঁজতে গেছে সেদিন থেকে 4 মার্ডার হয়েছে স্যার, আর সব মার্ডারগুলো একটা মেয়েকে জড়িয়েছে। এসব কথা আমি জানি, কিন্তু ও এমন বলছে যেন আমরা কিছুই জানি না। চলো যাই। বীরকুমার, বীরকুমার, নমস্কার। যাবে পুলিশ স্টেশন ডেকেছিলাম তো আসনি কেন? অনেক বড় লোক হয়ে গেছিস নাকি? তা নয় বাবু, গ্রামে চলে গেছিলাম পত্রিকা দিতে, এই জন্য আসতে পারিনি। চলো, কোনো ব্যাপার না। তোমার মেয়েও তো দেখি খুব ডাগর ডগর হয়েছে। চল গাড়িতে বস। বাবু, বললাম না গাড়িতে বসতে। আমার সাথে আয়। আচ্ছা, তোর মেয়েটার নামটা কি বলতো? বাসন্তী মালিক। বাসন্তী? এটা রাখ না, আমি এটা নিতে। এটা রাখ না, রাখ না। আমি ওর বিয়ে ঠিক করে দিয়েছি। দেখ আমার কথা শোন, তুই বিয়েটা যার সাথে দিস না কেন, কিন্তু ওর প্রথম বরটা আমি হব, বুঝলি তো? কি শোন 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 আমার কথা শোন। না না বাবু, কথাটা শোন, আমার মেয়ে বাবু। শোন বাবু, এরকম করবেন না বাবু। বাবু দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার কথা শোন। এই ব্যাপারটা কেউ যেন কোনোভাবে কেউ জানতে না পারে। বাড়িতে মদ তৈরি করিস, গাঁজা বিক্রি করিস, ধান্দা করাস বাড়িতে, এইসব কেস লাগিয়ে তোকে জেলের ভেতরে ঢুকিয়ে দেব, সব শেষ করে দেব তোর। যদি আমার কথা না শুনিস তোর পুরো পরিবারকে নষ্ট করে দেবো আমি, মাথায় থাকে যেন। আপনি যেমন বলবেন তেমন করবো বাবু। করবি? হ্যাঁ বাবু। আমার কথা শোন। ঠিক আছে বাবু। তুই তোর মেয়েটাকে সাথে করে বাগান বাড়িতে নিয়ে চলে আসিস। ঠিক আছে বাবু। কেউ যাতে জানতে না পারে। ঠিক আছে। যা যা। খুব ভালো, যেমনি বলেছিলাম ঠিক সেমনি করেছিস। তুই যা যা না। দরজা বন্ধ করছি মানে সামনেটা পুরো খালি। ইস, আরে আমার প্রিয়তমা, কাছে এসো। কে রে তুই? ডক্টর, ব্যবসায়ী,
আর ব্লক অফিসারকে যে খুন করেছে আমি সেই বিবেক। আচ্ছা তুই বিবেক, আমাকে মারতে চাস তুই? এই নিরীহ মেয়েদের সম্মান নিয়ে কেন খেলা করছিস? যদি তোর মা বোন আর বউয়ের সাথে যদি এমন কেউ করে তুই কি করবি তখন? তোকে কেটে ফেলে দেব আমি। আমি ওটাই করতে যাচ্ছি তোর। তোর জন্য আর আমার জন্য আইন আদালত এক নয়। এই তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? আমি একটা পুলিশ অফিসার। লজ্জা লাগে না তোর? পুলিশ অফিসার বলছিস? আমার উপরে হাত দেওয়ার মানে জানিস কি হবে? তোকে জ্যান্ত ছাড়বো তারপর তো। এই হাসছিস কেন তুই? কিছু না অ্যাসেম্বলিতে। তুমি আজ অব্দি যা করেছো না আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। কেউ কারোর জন্য এতটা করে না। আমি মন থেকে তোমায় ধন্যবাদ জানাই বিবেক। আমি জানি এরপরেও যদি কোনো বিপদ আসে তুমি সেটা চিরকালের জন্য দূর করে দেবে আমার জন্য। তোমার উপরে আমার পুরো বিশ্বাস আছে বিবেক। তোর সাথেই নয়, আজকের পর কোনো মেয়ের সাথে এরকমটা হওয়া উচিত না। এর জন্য আমি এটা করেছি, শুধু তোর জন্য নয়। একটা কথা বলো তুমি আমায়, আমি কি তোমার হৃদয়ে নেই নাকি? ধার করে ফেরত না দেওয়া আর নিজের আশ্রয় আসা মেয়েকে নিজের করে নেওয়া ভুল। আমি এরকম কাজ কখনো করতে পারবো না, না আমার মনোভাব এরকম। এবার আমি তোমাকে চিনে গেছি বিবেক, তুমি আমায় মিথ্যেবাদী ভাবো। তুমি মনে করো যে মেয়ের সতীত্ব হারিয়েছে সে সংসার করার স্বপ্ন কি করে দেখতে পারে? আমি তো আর জেনে বুঝে ভুল করিনি না, কিন্তু আমি মন থেকে তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমার এই দুনিয়ায় কেউ নেই। আর যদি তুমিও আমাকে আপন না করো তাহলে আমি এই কুয়ায় ঝাঁপিয়ে মরে যাব। কিন্তু আমি মন থেকে তোমাকে ভালোবাসি, তুমি ছাড়া আমার এর কেউ নেই। যদি তুমিও আমাকে আপন না করে নাও তাহলে আমি এক্ষুনি এই কুয়োতে ঝাঁপিয়ে আমার প্রাণ দিয়ে দেব। কোথায় গেছিলে তুমি? দুনিয়াতে অনেক সমস্যা আছে, সবার সমাধান করা সম্ভব না, কিন্তু যেটা চোখের সামনে হয় তাকে তো ঠিক করতেই পারি, তাই না? এখনো তুমি তাই করছো না? তুমি তোমার প্রশ্নের উত্তর এভাবে পাবে না, যখন বাইরে বেরিয়ে লড়াই করবে তখন সব বুঝতে পারবে। যে কারো ভালো বন্ধু হয় সেই তার জন্য কিছু করে, আমি নিজের জন্য কখনোই ভাবি না, না আমার ভবিষ্যতের কোনো চিন্তা আছে। আমি এক অনাথ, আমি নিজের জন্য অনেক বেঁচেছি, আমার যাই হয়ে যাক এবার আমাকে অন্যের জন্য বাঁচতে হবে। চললাম। চললাম তার মানে আবার কি? আমাদের কি হবে?
বিবেক এও যাবে নাকি? গাড়িতে বস। আমি আসবো, এক্ষুনি আসি দাঁড়ো। এই নাও এটা পরে নাও, রোজ রোজ এটাই একটা পরো। এটা পরো, এটা তোমার উপরে খুব মানাবে দেখবে। এই নাও। আমার এসব একেবারেই পছন্দ না। তোমার কি মনে হয় আমায় এসব দিলে আমি খুশি হয়ে যাব? চল ভিতরে বস। আমাকে যদি তুমি বদলাতে চাও আগে নিজেকে বদলাও। বিবেক, তোমার জন্য পুরো গ্রাম বিপদে পড়তে পারে, আত্মসমর্পণ করো। বাইরে বেরিয়ে আয়, বাইরে বেরিয়ে আয়, বলছি দরজা খুলে বাইরে বেরিয়ে আয়। এই নাম বিবেক, পালানোর চেষ্টা করো না। নামো নিচে, তোমরা চালাকি করো না, তাড়াতাড়ি নামো, নামো বলছি। চলো বের করো সবাইকে, ছেড়ে দাও। আমি তোমাদের উদ্দিকে সম্মান করি, তোমরা আমাকে ধরতে চাও তাই না? তাহলে আমাকে ধরো, আমি তোমাদের সাথে যেতে রাজি আছি। শুধু একটা কথা মনে রেখো, কোনো বিশ্বাসঘাতকতা করো না, না হলে খুব খারাপ হবে। আমি ভগবান, যদি আমি বানাতে পারি তাহলে ভাঙতেও ভালো মতো জানি। আমি তোমাদের সাথে কি করব তোমরা ভাবতেও পারবে না। বিশ্বাসঘাতকতা করো না। বিবেক, আমি কথা বলে নিয়েছি, কেসটা আমাদের হাতে আছে, আমাদের কাছে আধা ঘন্টা আছে। আপনি দেখুন এদের সাথে কি করবেন নাকি, আমাকে আবার যেতে হবে। যান আপনি, যান। ওকে ভাই। এই পুলিশ, আমি দ্বিতীয়বার বলছি, আমার সাথে যা করার করে নাও, কিন্তু একে ছেড়ে দে। আমি জানতাম এরকমটা হতে পারে, তাও আমি তোমাদের সাথে এসেছি। আমার সঙ্গীদের যাতে কিছু না হয় তাই চুপ করে আছি, না হলে এতক্ষণে আমি তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। আরে দম থাকলে হাত খুলে তো দেখা। ওর হাতটা খুলে দে, তারপর তোকে দেখাচ্ছি তোমার কি হাল করবে, তারপরে দেখো। আমরা এখানে তোমার কাছে শিখতে আসিনি, তুমি কে পুলিশকে সাজা দেওয়ার বলো? হ্যাঁ, আমি দুনিয়াকে শুদ্ধাতে নয় বদলাতে এসেছি। 7 বছরের বাচ্চা হোক বা 70 বছরের বুড়ি, যে ওদের সাথে অন্যায় করবে আমি তাকে ছাড়বো না। এটা কি ভুল বল? হ্যাঁ, এটা অবশ্যই ভুল। যদি এটা ভুল হয় তাহলে এই ভুলটাই আমি বারবার করতে থাকব। যদি কোনো দেশে মেয়েদের সাথে কোনো রকম অন্যায় হয় তাহলে সঙ্গে সঙ্গে সাজা পায়, কিন্তু আমাদের দেশে সেটা একেবারেই হয় না। দোষী সামনে থাকে কিন্তু বিচারের নামে বছরের পর বছর লেগে যায়। এরকম জানি না কত অপরাধী গলি গলি ঘুরে বেড়াচ্ছে। আমি শুধু এটুকু চাই যে এই সমস্যার
তাড়াতাড়ি সমাধান করা হোক, তাড়াতাড়ি সাজা হওয়া দরকার। কেউ আওয়াজ তোলে না, সবাই শুধু ভয় পায়। প্রত্যেকটি ব্যক্তি ভয় পায়, ঝামেলায় পড়তে চায় না, চোখ বন্ধ করে বসে আছে। নতুন ধুতি পরা, আমি কোনো বর নই। ভালো জামা কাপড় পরা, আমি কোনো ভদ্রলোক নই। আমি বিবেক, বিবেক নাম আমার। যে আমার বিরুদ্ধে যাবে আমি তার মাথা কেটে ফেলবো। সেটা দেখে এমন ভয় পাবে যে আর কেউ অপরাধ করতে সাহস পাবে না। আমি কাউকে ভয় পাই না, যমরাজ কেউ নয়। যার মরার ভয় নেই তাকে কেউ কিচ্ছু করতে পারে না। আমি হলাম একা একশো, যা করার করে নাও। তোমরা কার অপেক্ষা করছো? যদি তোমরা আমাকে গুলি মারতে চাও তাহলে এক্ষুনি মেরে ফেলো। বিবেক, আমাদের শুধু তোমাকে চাই। এই মেয়েটা বা এদের দিয়ে আমাদের কোনো কাজ নেই। এই তোমরা সবাই এখান থেকে চলে যাও, দূর হয়ে যাও এখান থেকে। যাও বলছি, যাও যাও। না না, যাব না। আমি তোমাকে ছাড়া থাকব। তোরা এখানে যা কিছু দেখলি বাইরে গিয়ে কিচ্ছু বলবি না, ঠিক আছে? না হলে তোদেরকেও মেরে ফেলবো। মাথায় থাকে কথাটা জানো? এই বাইরের কেউ যদি জানতে পারে তাহলে প্রাণে মেরে ফেলবো, বুঝলি? তুই বুঝলি? হ্যাঁ স্যার। নমস্কার স্যার, আমরা কাউকে কিচ্ছু বলবো না, আসছি স্যার। এই কি দেখছিস? পুলিশের নজরে কিচ্ছু ভুল না। এটা কার জানিস? তোর সাথীরাই তোকে ফাঁসিয়েছে, তুই জানিস? তুই কিচ্ছু জানিস না। ভালো সময় সবাই সঙ্গ দেয়, খারাপ সময় সবাই ছেড়ে পালিয়ে যায়। আমি সব জানি, নিজের সঙ্গী লাথি মারে। যদি আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে তার দায়ও হবে আমারই। এবার তোমরা কথা ঘোরাচ্ছ কেন? কার অপেক্ষা করছো? মেরে ফেলো আমাকে। এখানে এত লোকজন আছে তাহলে আমাকে মারতে এত দেরি করছো কেন? এখন আমার সাথে কেউ নেই। তোমরা আমাকে মারতে চাও না, ঠিক আছে আমাকে মারো তাহলে, দেখবে আমার মৃত্যু কথা বলবে। আপনি একবার হুকুম দিন স্যার, আপনার হাতে বন্দুক আছে, আপনি যা বলবেন আমি তাই শুনবো, আপনাকে সমর্থন করব, আমি আপনার সাথে আছি। কমন, বিবেক, আমার প্রাণ বাঁচানো ভগবান তুমি। আমি তো তোমার প্রাণ নিতে পারবো না, কিন্তু আমার উপরে চাপ আছে। নাও ধরো এটা, তোমার যা ইচ্ছে করে তুমি করো, ধরো। তুমি ভেবে নিয়েছো, ভালো কাপড়ের কাজ নয়। চলো বিবেক, জানো আমি কি ভেবেছিলাম তোমার সঙ্গে নতুন জীবন শুরু করব। আমার কি হবে এটা ভেবেছো? বলো কি হবে আমার, বলো তোমাকে ছাড়া কি করব। Oh, man.
বিবেক, ha 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 ha